4 মে হ্যাঁ দেশের ক্রিকেট প্রেমীদের মনে থাকার কথা। এদিনই পৃথিবীতে এসেছিলেন প্রয়াত বাহাতি স্পিন অলরাউন্ডার মনজারুল ইসলাম রানা। বাংলাদেশের হয়ে খেলে ফেলেছিলেন 6 টেস্ট এবং 25টি ওয়ানডেও। তবে ভাগ্যের মার পেছে পড়ে মাত্র 22 বছর বয়সে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ছাড়তে হয়েছিল এই পৃথিবীর মায়া। সবচেয়ে পছন্দ ছিল গরুর মাংস, কিন্তু সেই গরুর মাংসই কাল হলো রানার। সেটি খেতেই 4 বন্ধুকে নিয়ে 2 মোটরসাইকেল করে যাচ্ছিলেন খুলনার বিখ্যাত আব্বাস হোটেলে। বলিয়ারির ব্রিজ দিয়ে বাইকে করে যাচ্ছিলেন তারা। তারিখটি ছিল 2007 সালের 16 মার্চ। তবে তাদের বাইকের গতি ছিল পরিমাণেরও অতিরিক্ত। সেই সময়ই বিপরীত পাশ থেকে এসে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস, হয় সংঘর্ষ, এরপর আবার ধাক্কা খান ইলেকট্রিক পোলের সঙ্গে। চোখের পলকেই প্রাণ হারান দেশের ক্রিকেটের এক সম্ভাব্য উজ্জ্বল নক্ষত্র। অথচ যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করেন সেদিন সকালেও একটি স্থানীয় ম্যাচ খেলেছিলেন রানা। এমনকি এর আগের দিনে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর একটি ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে তার দলের হয়ে 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট নিয়েছিলেন এই বাহাতি স্পিন অলরাউন্ডার। নিজের ক্যারিয়ারের মোট 6টি টেস্ট এবং 25টা ওয়ানডে ম্যাচ খেলেছিলেন রানা। মূলত 2003 থেকে 2006 সাল পর্যন্তই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাথিয়েছিলেন রানা, কিন্তু এরপরেই আসলো অফ ফর্ম, জাতীয় দলের বাইরে গেলেন, ছিলেন না 2007 বিশ্বকাপ দলেও। তবে বয়স ছিল মাত্র 22, যার ফলে হয়তো অনেকেই ভেবেছিলেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও জাতীয় দলের রাডারে ঢুকে পড়বেন রানা। কিন্তু তা হলো কই, নিয়তি কখনো কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। রানার জীবনের এমন অকাল সমাপ্তি যেন তারই উদাহরণ। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।